হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো খরগোশকে মেটিং কিভাবে করা হতে হয়। মেটিং কিভাবে করাতে হয় এটা না জানা থাকলে অনেক সমস্যা হয়। যেমন খরগোশ অনেক দিন হয়ে যায়, তারপরে বাচ্চা দেয় না। সো গাইস, চলেন শুরু করা যাক। আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সো গাইস, এখানে দেখছেন আমার খরগোশটি মেটিং করানো হচ্ছে। মেটিং করানোর পর মানে একদিন মেটিং করাতে হবে, তারপরে আর মেটিং করানো যাবে না। এক সপ্তাহ দেখতে হবে, যে পরে এক সপ্তাহ পর বোঝা যাবে যে মেটিং হয়েছে বা গর্ভবতী হয়েছে। সো গাইস, এই এক সপ্তাহের মধ্যে আর মেটিং করানো যাবে না। মেটিং করলে মা খরগোশটি যে কারণে গর্ভবতী হয় সেগুলো ওই আবার মেটিন করার কারণে ওগুলো নষ্ট হয়ে যায়, তার জন্যে আর মেটিন করানো যাবে না। এক সপ্তাহ দেখতে হবে, আপনি এক সপ্তাহ পরেই বুঝতে পারবেন যে মা খরগোশটি খাবার বেশি বেশি খাবে এবং ওর পেটটা একটু নিচের দিকে ঝুলে থাকবে। বিশেষ করে এই সব বিষয়ে খেয়াল রাখতে হবে যে ওই ছেলে খরগোশটা যাতে কোনোভাবেই ওই খাঁচা থেকে বাহিরে না আসে, আর মা খরগোশটাকে খাঁচার ভিতর দেওয়া যাবে না, আলাদা রাখতে হবে। হ্যাঁ গাইস, এই সব বিষয়ে যদি না জানা থাকে তাহলে খরগোশে অনেক সমস্যা হয়, কারণ খরগোশগুলো বাচ্চা দেয় না। তাতে আপনার মনে হতে পারে যে খরগোশে কোনো সমস্যা আছে, কিন্তু না, খরগোশের কোনো সমস্যা নেই। এটা আপনার বোঝার ভুল হইতে পারে, তাই এই বিষয়ে খেয়াল রাখা উচিত, কারণ খরগোশকে সবসময় মেটিন করানো যাবে না। এবং মেটিন একদিন করাতে হবে, সকালে দিয়ে রাখতে হবে এবং পরের দিন সকালে বের করতে হবে। তারপরে আর তারপর ছেলে খরগোশের কাছে যেতে দেওয়া যাবে না। আর খেয়াল রাখতে হবে পর্যাপ্ত পরিমাণে যাতে মা খরগোশটির খাবার হয় এবং পানি দিতে হবে। আর যদি প্রচুর গরম থাকে তাহলে গোসল করিয়ে দিতে হবে, গোসলের নিয়ম তো আপনারা জানেন। সো এই সব বিষয়ে জানা থাকলে আর খরগোশের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আবার দেখা হচ্ছে রাবিট লাইফের নতুন আরেকটি ভিডিওতে। সো গাইস, ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।